আচ্ছা, আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এই যে মিষ্টি লাউ নিয়েছি কেটে, তো একদম কচি মিষ্টি লাউ। দেখুন এই যে বাতি সিম, তো সিম আর আলু কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। সিম আর আলু সেটা দিয়ে দিয়েছি। তো কী করবো, তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তেল দিয়ে এর মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আলু আর সিম সিদ্ধ দিয়েছি। তো আলু আর সিম দিয়ে কী করবো, তো দেখুন এটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ নিয়েছি, তো কাঁচামরিচ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এই যে কচি মিষ্টি লাউ ভাজি কিন্তু হয়ে গেছে, এগুলো সোলে নিয়েছি। আলু আর সিম, তো সিদ্ধ করা মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে মেখে নিয়েছি। তার মধ্যে শসার তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। তো আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। দেখুন এই যে ভর্তা বানিয়েছি, তো ভর্তা কিন্তু হয়ে গেছে। ভর্তা কীরকম হলো কমেন্ট করে জানাবেন। দেখুন দুপুরে কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে মাছ নিয়েছি, এই যে এখানে সিম আর বেগুন। তো কীভাবে রান্না করব, তো কী দিয়ে রান্না করব, তো দেখুন পুরাটা ভিডিও। মাছের মধ্যে হলুদ মরিচ দিয়ে নিয়েছি লবণ। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখুন মধ্যে যে মাছ ভেজে নিচ্ছে। হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি, ধনিয়া থাকে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ভালো করে বসিয়ে নেব এখন মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে যে এগুলো কিন্তু নিজেদের গাছের সিম বন্ধুরা। তো সিমগুলো কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে যে কালা বেগুন নিয়ে দিচ্ছি, এ নেব বেগুন দিয়ে। দেখুন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, বেগুন আর সিমের সাথে টমেটো। বেগুন কিন্তু আর টমেটো দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কষিয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো এই যে টমেটো,
তো আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ